হ্যালো এভরিওয়ান, লেকচার ফোরে তোমাদের স্বাগত। তো লেকচার ফোরে মূলত আমরা আলোচনা করবো থাইরিস্টোর নিয়ে। শুধু লেকচার ফোর না, লেকচার ফোর, ফাইভ, সিক্স এই তিন জায়গায় আমরা থাইরিস্টোর নিয়ে আলোচনা করব। থাইরিস্টোর হলো এক ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস। এটাকে আমরা সুইচ হিসেবে ইউজ করি, তবে এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক হলো এই যে আমরা দেখি, এটা হলো যে একটা বায়োস্টেবল সুইচ। বায়োস্টেবল সুইচ আর মনোস্টেবল সুইচের মধ্যে পার্থক্য কি? বিজেটি অথবা মসফেটে তোমরা দেখেছো যে বিজেটি অন করার জন্য বেস কারেন্ট একটা থাকা লাগে, তাহলেই বিজেটি অন হয়। আবার বেস কারেন্টটা কমে গেলে বা জিরো হয়ে গেলে তোমার হলো বিজেটি অফ হয়ে যায়। কিন্তু বায়োস্টেবল সুইচ বলতে এটা বোঝায় যে তুমি যদি থাইরিস্টরকে অন করো, মনে করো একটা পালস দিয়েছে, থাইরিস্টরটাকে অন করলো, তারপরে পালস বা ভোল্টেজটা সরাই নিলেও বা কারেন্টটা সরাই নিলেও সেটা অনই থাকবে যতক্ষণ না পর্যন্ত সেটা আরেকটা পালস অথবা একটা নির্দিষ্ট ভ্যালুর নিচে না নেমে যাচ্ছে। তার মানে এটার স্টেবল স্টেট হলো দুটা। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি হলো বাসার সুইচের সাথে। তুমি যখন অন করবা তখন অন, যখন আবার সুইচটা অফ করবা তখন অফ, মানে তুমি ডিটারমাইন করবা কখন অন হবে কখন অফ হবে, যেটা মনোস্টেবলের ক্ষেত্রে সম্ভব হয় না। তো এটা গেল হলো থাইরিস্টারের বর্ণনা। তো থাইরিস্টারটা এখানে একটু দেখি, থাইরিস্টারটা দেখতে কিরকম। এই যে দেখি আমরা, এটা হলো থাইরিস্টারের সিম্বল। থাইরিস্টার দেখতে অনেকটা ডায়োডের মতো, এবং এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ডায়োডের মতো। এই যে যেমন এর অ্যানোড আছে আর ক্যাথোড প্রান্ত আছে, এবং এখানে একটা দেখি যে গেট আছে। গেট বলতে বোঝায় হলো যেটা ডায়োডই ফরওয়ার্ড ভোল্টেজ, মানে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দিলেই এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। কিন্তু ডায়োডের মতো এটা সাথে সাথে টার্ন অন হবে না, মানে 0.7 ভোল্ট অতিক্রম করলেই এটা টার্ন অন হবে না। কারণ কি? কারণ এই যে গেট, গেটে তুমি যখন তুমি পালস দিবা তখনই শুধুমাত্র এটা অন হবে। এটা কেন গেটে পালস দেওয়াটা জরুরি এটা আমরা ক্রস সেকশনাল ভিউ থেকে দেখলেই বুঝা হবো। তবে এটুকুই পার্থক্য ডায়োড আর থাইরিস্টারের মধ্যে, ডায়োডটা 0.7 ভোল্টের উপর উঠলেই ডায়োড অন হয়ে যায় অটোমেটিক্যালি, সেখানে কন্ট্রোল করার সুযোগ থাকে না। কিন্তু থাইরিস্টারে গেট পালস দেওয়ার সাথে সাথে থাইরিস্টারটা টার্ন অন হবে। তার মানে এটা ডায়োডেরই মতো ক্যারেক্টারিস্টিক শো করে, বাট এটাতে তোমার হাতে কন্ট্রোল আছে। তো থাইরিস্টারটা কি ধরনের? থাইরিস্টার হলো চারটা পিএন, মানে এখানে তিনটা পিএন জাংশন আছে এবং পাঁচটা চারটা সাবস্ট্রেট পি, দুটা পি দুটা এন। জাংশন তিনটার মধ্যে হলো, একটা হলো পিএন জাংশন, একটা হলো এই যেখানে এনপি জাংশন, আর একটা পিএন জাংশন। এখন আমরা জানি যদি আমরা অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে কি হবে, তাহলে এই যে দেখো জাংশন ওয়ান আর জাংশন টু এই দুটো ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। কিন্তু এই যে জাংশন যে টুটা আছে, জাংশন ওয়ান এবং থ্রি ফরওয়ার্ডে চলে গেল, জাংশন টুটা আছে কি এটা নেগেটিভ বায়াসে, রিভার্স বায়াসে থেকে যাবে। তো সেটাকে টার্ন অন করার জন্য, টার্ন অন করার জন্য গেটে যখন, গেটে একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট ইনপুট দিতে হবে, তখনই শুধুমাত্র এই থাইরিস্টারটা টার্ন অন হবে। কিন্তু সবসময় কি গেটে পালস দিলেই কি শুধুমাত্র থাইরিস্টার টার্ন অন হবে? না, তুমি যদি এখানে ফরওয়ার্ড অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দেওয়ার ফলে, এবং এই যে ভোল্টেজটা তুমি ইনপুট দিলা সেই ভোল্টেজটাকে ফরওয়ার্ড ভোল্টেজ এবং ভি এ কে, যে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, এটার মান যদি অনেক বেশি বাড়ায় ফেলো, যেমন হলো ফরওয়ার্ড ব্রেকডাউন ভি বি ওর থেকেও বেশি, সেক্ষেত্রে কি হয়, তোমার হলো জাংশন ওয়ান এবং জাংশন টু এর মাঝখানে জাংশন যে টুটা আছে, জাংশন ওয়ান এবং থ্রির মাঝখানে জাংশন টু আছে, সেখানে ক্যারিয়ারের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে, ডেন্সিটি বেড়ে যাবে, সে কারণে অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যায়। সেটাকে বলছে হলো অ্যাভালেন্সি ব্রেকডাউন বা অন স্টেটে তোমার হলো চলে যাবে, তার মানে গেটে পাস দেওয়া ছাড়াও। তবে এই যেখানে দেখি ক্যারেক্টারিস্টিক্সটা, এই যে যখন তোমার হলো অ্যানোড এবং ক্যাথোডের দিকে ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়াবা, তখন যদি ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি হয়ে যায় তখনই তোমার হলো থাইরিস্টারটা, যে কারেন্ট থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু এটা তো গেল হলো ভোল্টেজ বাড়ানোর মাধ্যমে টার্ন অন। কিন্তু তুমি যদি তার আগেই, এই পর্যন্ত আমরা যাইতেই দিব না, কারণ আমাদের এতদূর পর্যন্ত ভোল্টেজ দেওয়া দরকারই নেই, আমাদের কন্ট্রোল করতে হবে। সেই জন্য তুমি যদি কোনো সময় যদি গেটটাকে ট্রিগার করে দাও, মানে গেটে যদি একটা ভোল্টেজ ইনপুট দিয়ে দাও বা পালস ইনপুট দিয়ে দাও, সেক্ষেত্রে ভোল্টেজ যেটাই থাক না কেন, ওই কারেন্টের পরিমাণটা যদি হোল্ডিং, মানে ল্যাচিং কারেন্টের থেকে বেশি হয়ে যায় ওই গেট পালসের কারণে, সেক্ষেত্রে তখন থাইরিস্টারটা টার্ন অন হয়ে যাবে। তার মানে এটা দাঁড়ায় হলো যে যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এক, এবং সেকেন্ডলি হলো তুমি যদি গেটটাতে যদি পালস দিয়ে দাও, তাহলে তোমার থাইরিস্টারটা যেই সময়ে যায় তুমি যেখানে যায় তুমি হলো গেট ট্রিগার করবা, সাথে সাথেই তোমার হলো টার্ন অন হয়ে যাবে।
তো এখন আসি রিভার্সের দিকে, কি করবে রিভার্সের দিকে, এটা নর্মাল ডায়োডের মতো কাজ করবে। এই যে দেখি ফরওয়ার্ড বায়াসে তোমার হলো এটা একটা ডায়োডের মতো কাজ করলো, আর যখন রিভার্স রিভার্সের দিকে রিভার্স দিকে ভোল্টেজ যাবে তখন এটা একটা নর্মাল ডায়োডের মতোই তোমার হলো অফ স্টেজে থেকে যাবে। তো ল্যাচিং কারেন্ট কি বলতেছে, ল্যাচিং কারেন্ট বলতে বোঝায় হলো এই যে মিনিমাম অ্যানোড কারেন্ট, তার মানে গেট পাস দেওয়ার পরেও গেট পাস দিলাম তোমার হলো থাইরিস্টরটা টার্ন অন হয়ে গেল, কিন্তু তুমি এরপরে গেট পালসটা সরাই নিবা অবশ্যই, কিন্তু তুমি যদি গেট পালসটা নির্দিষ্ট একটা কারেন্টের আগেই সরায় ফেলো মানে আইএল এর নিচে, সেক্ষেত্রে তোমার হলো চান্স থেকে যায় থাইরিস্টরটা আবার অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আইএল হলো এমন একটা ভ্যালু, এখানে এখানে বলে দেওয়া আছে আইএল হলো এমন একটা ভ্যালু যেটা মেনটেন করাটা জরুরি, তার উপরে যদি মানে থাইরিস্টরটাকে অন রাখার জন্য যদি গেট সিগন্যালটা সরায় ফেলো, তার মানে গেট সিগন্যাল দিলা থাইরিস্টরটা টার্ন অন হলো, এখন যদি গেট সিগন্যালটা সরায় ফেলবা তখনই যখন দেখবা যে থাইরিস্টরের কারেন্টটা আইএল এর থেকে তোমার হলো আইএল এর থেকে তোমার হলো বড়। এবং থাইরিস্টরটা কতক্ষণ পর্যন্ত অন থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই যে হোল্ডিং কারেন্টের নিচ পর্যন্ত তোমার হলো থাইরিস্টরের কারেন্টের পরিমাণটা নামছে, তার মানে এটাকে বলছে হলো হোল্ডিং কারেন্ট, মানে হলো মিনিমাম অ্যানোড কারেন্ট যেটা দরকার মেনটেন করার জন্য থাইরিস্টরটাকে অন স্টেটে রাখার জন্য। আর রিভার্স বায়াস দিলে কি হবে সেটার বর্ণনা, তো রিভার্স ব্লকিং অ্যাজ ইউজুয়াল লাইক আদার ডায়োড, তবে এটা অবশ্যই ডিস্ট্রাকটিভ। এখন আমরা একটা আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে টু থাইরিস্টর টু ট্রানজিস্টর মডেল অফ থাইরিস্টর। তো থাইরিস্টরটা একটু আগে দেখলাম যে এর মধ্যে চারটা সাবস্ট্রেট আছে, পিএন 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 পিএন, আর এর মধ্যে তিনটা জাংশন আছে। এটাকে আমরা যদি এভাবে দেখি যে একটা পি তারপরে এন তারপরে পি তারপরে এন, এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আমরা দেখতে পাবো পি এই এনটাকে দুই ভাগে ভাগ করছি, পিটাকে দুই ভাগে ভাগ করছি, তাহলে দেখতে পাবো এখানে একটা পিএনপি ট্রানজিস্টার, এখানে একটা এনপিএন ট্রানজিস্টার। তার মানে দুইটা পিএনপি আর এনপিএন ট্রানজিস্টার যদি পাশাপাশি কানেক্ট করি তাহলেই সেটা হয়ে যাবে হলো এর ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে দেখো এখানে এখন কানেকশনটা, এখানে একটা পিএনপি একটা এনপিএন, আর এদের কানেকশনটা কিরকম, এই যে দেখো এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে একটু দেখার বিষয়, এটা হলো পিএনপি ট্রানজিস্টার, এটা হলো এনপিএন, পিএনপির এটা হলো এটা এ দিয়ে ডিনোট করছে, কারণ হলো এটা কিন্তু হলো থাইরিস্টরের এ থাইরিস্টরের অ্যানোড। আর এই এই যে তোমার হলো পিএনপি ট্রানজিস্টার এর কিন্তু এটা হলো অ্যামিটার, তো এই ট্রানজিস্টরের অ্যামিটারের কারেন্ট আর হলো আই এ কারেন্ট হলো সেম, মানে এটাই যেহেতু থাইরিস্টরের ইনপুট কারেন্ট, আর এর আউটপুট কারেন্টটা হলো এই যে মানে কালেক্টর কারেন্ট হলো আই সি ওয়ান, আর এটার বেস কারেন্ট হলো আই বি ওয়ান। আবার এই ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট হলো আই সি টু, তারপরে হলো বেস কারেন্ট হলো আই বি টু, আর এর অ্যামিটার কারেন্ট হলো আই ই টু, যেটা তোমার হলো পুরো থাইরিস্টরটার আউটপুট কারেন্ট আই কে এর সমান, সেজন্য আই ই টু আর এখানে দেখানো হয়নি। এখন আমরা আরেকটা জিনিস জানি যে হলো আই সি ইকুয়াল টু কি, আমরা জানি যে হলো আই সি ইকুয়াল টু তোমার হলো আলফা আই প্লাস আই সি বিও, এখানে আলফা আই হলো তোমার হলো অ্যামিটার কারেন্ট, আর কালেক্টর বেস জাংশনের মধ্যে দিয়ে যে লিকেজ কারেন্টটা সেটাকে আমরা বলতেছি হলো আই সি বিও, আর হলো আই আলফা মানে বলতেছি হলো কমন বেস গেইন, অথবা কালেক্টর কারেন্ট আর অ্যামিটার কারেন্টের মধ্যে রেশিওটাকে তোমার বলতেছে হলো আলফা। তো এটা দিয়ে গেল তোমার আই সি বের করতে পারবা, আই সি ওয়ান আই সি টু দুইটা ট্রানজিস্টরের ক্ষেত্রেই তুমি বের করতে পারবা। তো আই সি ওয়ান বলতে কি বোঝাচ্ছে, আই সি ওয়ান বলতে এই যে আলফা ইন্টু আই এ, এখানে আই এ আর আই ই যেহেতু সেম সেহেতু এখানে এই যে বলতেছে আলফা ইকুয়াল টু আই এ আর আই সি বিও ওয়ান, তারপরে হলো আই সি টু ইকুয়াল টু হলো আলফা টু, এটার আলফার এটার আলফার ভ্যালু আলাদা, আলফা টু আই কে, আই কে কারণ হলো এই যে এটা হলো অ্যামিটার কারেন্টটাকে আমরা আই কে দ্বারা ডিনোট করতেছি, কারণ এটা হলো থাইরিস্টরের আউটপুট কারেন্ট, আর আই সি বিও টু। এখন আই সি ওয়ান আর আই সি টু যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হয় হলো সেটাকে আই এ, এখন আই সি ওয়ান আর আই সি টু কেন যোগ করবো, দেখো আই এ কারেন্ট ইকুয়াল টু হলো আই এ কারেন্ট বলতে এখানে বোঝাচ্ছে হলো কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট কিসের সমান হয় এটার সরি অ্যামিটার কারেন্ট, অ্যামিটার কারেন্টটা কিসের সমান হয় কালেক্টর আর বেজের সমান, এখানকার কালেক্টর কালেক্টরের কারেন্ট কত আই সি ওয়ান, আর এটার বেজের কারেন্ট কত আই বি ওয়ান, তবে আই বি ওয়ানটা কি আবার আই সি টু এর সমান, কারণ এটাই আবার এখানে যে কালেক্টরের সাথে কানেক্টেড। তো আমরা এই দুটাকে যোগ করা আর এই দুটাকে যোগ করা মানে আই এ এর সমান হওয়া,
তো এই যে আইএ ইকুয়াল টু আইসি ওয়ান প্লাস আইসি টু এখানে তোমার হলো যোগ করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখি, এখানে তো আমরা গেট পালস দিব, তো গেট পালসেরও তো একটা কারেন্ট থাকে তাই তো, তো কে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা কি এই দুইটা কারেন্টের যোগফল, তার মানে আইবি টু আর আইসি টু এর যোগফল। আইসি টু তো আইসি টু আসলো, এখানে আইবি টু কি বলতো কি আইসি ওয়ান আর আইজি এই দুইটা মিলে আইবি টু হয়, তার মানে আইজি প্লাস আইসি ওয়ান প্লাস আইসি টু ইকুয়াল টু হলো আই কে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি আই এ, তো আই এ মানে কি আইসি ওয়ান আর আইসি টু এই দুটো যোগ করলে আই এ পাইলাম, আর সেটার সাথে যদি আইজি যোগ করে দিই তাহলে তোমার হলো আই কে পেয়ে যাব। এই যে দেখো আই কে পেয়ে গেছে, তো এই যে ফাইনালি এই ইকুয়েশনটা আসবে, মানে তোমার হলো অ্যানোডের যে কারেন্ট মানে একটা থাইরিস্টরের কারেন্ট সেটা হবে হলো তোমার হলো কালেক্টর বেস গেইন গুলোর উপর ডিপেন্ড করবে, আর গেটের পালসের কারেন্টের উপর ডিপেন্ড করবে, আর হলো কমন বেস জাংশনের লিকেজ কারেন্টের উপর ডিপেন্ড করবে। তো এখন টার্ন অনটা কিভাবে হবে ট্রানজিস্টর, এখানে তো আমরা শিখলাম, ইকুয়েশনটা দেখলে বুঝে পেলাম যে গেটে পালস দিলেই তোমার হলো অন হয়ে যাচ্ছে তাই তো, কিন্তু ইকুয়েশন থেকে আমরা কিভাবে বুঝবো যে গেটে পালস দিলে টার্ন অন হয়ে যাবে, এটা একটা কমপ্লিকেটেড জিনিস, এটা হলো ল্যাচিং এর মাধ্যমে হয়। তোমার হলো ফার্স্টে যখন তুমি এই যে যখন তুমি হলো গেটে পাস দিবা, যখন আইজি সাডেনলি একটু বাড়ায় দিবা, তো মানে জিরো বা ওয়ান মিলি এম্পিয়ারের কাছাকাছি দিবা, তখন হলো সাথে সাথে তোমার হলো আই এটা ইনক্রিজ হবে, মানে আইজি যদি তুমি এখানে বাড়াও তাহলে সাথে সাথে আই এটাও বাড়বে, আর আই এটা যদি বাড়াও এই এই সাইডটাকে তুমি মানে আলফা ওয়ান আর আলফা টুকে যদি এই সাইডে পাঠাই দাও আর আই এটাকে এই সাইডে পাঠাই দাও, মনে করো ফার্স্ট রাউন্ডে আইজি বাড়ানোর কারণে আই এ বাড়লো, তারপরে এবার দেখবা যে আলফা ওয়ান আর আলফা টুর মান আই এর মান বাড়ার কারণে আলফা ওয়ান আর আলফা টুর মান বেড়ে যাচ্ছে, আবার আলফা ওয়ান আর আলফা টুর মান বাড়ার কারণে তোমার হলো আই এর মান ফার্দার বেড়ে যাচ্ছে, তার মানে এটা হলো ল্যাচিং প্রসেস, মানে একটার কনসিকুয়েন্সের জন্য আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে, মানে একটা রেজাল্টের জন্য আরেকটার ইফেক্টেড হচ্ছে, এবং আলটিমেটলি ফাইনালি দেখা যাবে যে আলফা ওয়ান আর আলফা টুর যোগফলটা তোমার হলো ইউনিটি মানে ওয়ানের কাছাকাছি চলে যাবে, যখন ওয়ানের কাছাকাছি চলে যাবে তখন ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তখন আই এর মান অনেক পরিমাণে বেড়ে যাবে, তো তার মানে অ্যাকচুয়ালি অল্প একটু স্মল গেট কারেন্ট দিয়েই সেটার বারবার ল্যাচিং এর কারণে ফাইনালি টার্ন অন হয়ে যাবে তোমার হলো অ্যানোড কারেন্ট মানে তোমার হলো থাইরিস্টরটা। তো এই পর্যন্তই আজকে লেকচার, এরপরে আরো অনেকগুলো জিনিস নিয়ে থাইরিস্টরের আলোচনা করব, তো কালকে দেখা হবে।